সাম্প্রতিক সহিংসতায় নিহত চৌত্রিশ জনের পরিবারকে পারিবারিক সঞ্চয়পত্র ও নগদ অর্থ সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার সকালে গণভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এ আর্থিক সহায়তা দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে এ সময় স্বজন হারানো পরিবারের সদস্যদের উদ্দেশ্য করে শেখ হাসিনা বলেন আমি আপনাদের বেদনা বুঝি আমাকে প্রতিনিয়ত বাপ মা ভাই হারানোর বেদনা নিয়ে চলতে হয় বাপ মায়ের লাশটাও দেখতে পারিনি দেশে ফিরতে পারেনি ছয় বছর পর দেশে এসেছি তারপর যখন এসেছি সারা দেশ ঘুরেছি কারণ আমার বাবা বলতো দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে হবে আমি সেই কাজটাই করার চেষ্টা করছি তিনি বলেন আমি আপনাদের মতোই একজন বাবা মা ভাই হারানো কাজে আপনাদের কষ্ট আমি বুঝি আর আমি আপনাদের পাশে আছি আমার চেষ্টা থাকবে এই খুনের সঙ্গে যারা জড়িত তাদের খুঁজে খুঁজে বের করে শাস্তির ব্যবস্থা করা